ভালো করে গর্ত করো দাদু। হ্যাঁ গর্ত করা আছে। আজ আমরা অনুভব করছি প্রচণ্ড গরম, কিন্তু কতদিন আমরা বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার অথবা এসির সাহারা নিয়ে বাঁচতে পারবো? বর্তমানে আমরা 45 থেকে 49 ডিগ্রি তাপমাত্রা অনুভব করছি, কিন্তু এই তাপমাত্রা যখন 55 থেকে 60 ডিগ্রিতে পৌঁছে যাবে তখন কিন্তু আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। তাই এখন থেকে প্রয়োজন আমাদের গাছ লাগানো, যে গাছটি 5-স্টার কুকিং ব্লক তাদের সামাজিক কলমে শুরু করেছে। তাই চলুন আমরা সকলে 5-স্টার কুকিং ব্লকের সঙ্গে এই শপথ গ্রহণ করি, আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের গাছ লাগাই এবং আমাদের সমাজকে, আমাদের দেশকে আবার নতুন করে সবুজে ভরিয়ে তুলি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও, পরের কারণে মরণেও সুখ। সুখ সুখ করে কাঁদিও না, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়বে হৃদয়ে ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনি পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই আজকে আমরা চলে এসেছি একটি নতুন গ্রামে, গ্রামটির নাম হরিশপুর। আর সেখানে কিছু বন্ধুদেরকে আহ্বান করেছি দুপুরের সেবা দেওয়ার জন্য। তাই আমাদেরকে চটপট রান্না বান্না করতে হবে। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, সকালে আস্তে আস্তে এক প্রস্ত বৃষ্টিও হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই পৌঁছে গেছি। তাই আর দেরি করব না, শুরু করব আজকের রান্না বান্না। হ্যালো দাদা, বেটে নেবো আদা।
সরিষার তেল, তেলের ফোড়ন গোটা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেটে রাখা আদা, মশলা রেডি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ভেন্ডি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জল। তাহলে সিলভার কাপের মাথা দিয়ে কচু শাক বানাবো। নিয়ে নিলাম সরিষার তেল, তেলে ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ভেজে রাখা বাদাম, এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর মাছের মাথা। সেদ্ধ করে রাখা কচু শাক, ভাইরা কচু শাক পুরো রেডি হয়ে গেছে, ভাগনা তো ক্যামেরায় আছে, তাহলে তুমি পড়াবার নামিয়ে দাও। আমি